বকেয়া পুরভোট নিয়ে এবার রাজ্যের ওপরে পাল্টা চাপ দিল বিজেপি। আলিপুরদুয়ারে রবিবার দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমরা পুর নির্বাচন আগেই চেয়েছি। রাজ্যের 7টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন বকেয়া রয়েছে, সম্প্রতি সেগুলো দ্রুত সেরে ফেলার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে এই দিন পুরভোটের কথা টেনে দিলীপবাবু বলেন, 2 বছর যে পুর নির্বাচন হয়নি তার জবাব কে দেবে? উপনির্বাচন আমাদের হাতে নেই, ওটা নির্বাচন কমিশনের হাতে রয়েছে। পুর নির্বাচন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে। তার আরো প্রশ্ন, উনি কেন করাচ্ছেন না? ভয় পাচ্ছেন বিজেপিকে? করে দেখুন, উপনির্বাচনের পরই তো পুর নির্বাচন হবে বলে সরকারের তরফে বলা হচ্ছে। দিলীপের উত্তর, যদি না হয় পদত্যাগ করবেন আপনি? এরপরেই তার সংযোজন, আমার হাতে থাকলে 2টো নির্বাচনই আমি করাতাম, উপনির্বাচনও করাতাম, পুর নির্বাচনও করাতাম। দিদির হাতে রয়েছে পুর নির্বাচন, উনি করাচ্ছেন না। 2 বছর ধরে প্রতিনিধি নেই, লোকের কষ্ট হচ্ছে, আর উনি 6 মাস থাকতে পারছেন না। মুখ্যমন্ত্রী অবিলম্বে বিধানসভার উপনির্বাচন চাইছেন, কিন্তু দীর্ঘদিন ধরে বহু পুরসভার ভোট কেন বকেয়া রয়েছে সেই প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য বলেন, পুরভোট না হলে কাজ করে প্রশাসক মণ্ডলী, বিধায়কদের ক্ষেত্রে তেমন ব্যবস্থা নেই, বিজেপি নেতারা এইসব নাকি জানেনই না।